আবারও বিজেপির পরিবর্তন যাত্রা রথ ঘিরে ধুমধুমার। শুক্রবার রঘুনাথগঞ্জ থেকে সাগরদিঘি যাওয়ার পথে মণিগ্রামের কাছে রথ আটকে দেয় পুলিশ। নেতৃত্বদের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ বাহিনীর। বামফ্রন্টের ডাকা বন্ধ হয়েছে এই অজুহাত দেখিয়ে পরিবর্তন যাত্রা রথ এগোতে বাধা দেয় পুলিশ। পরিবর্তন যাত্রা এগোতে পুলিশ বাধা দেওয়ায় পায়ে হেঁটে চলেন নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। জেলা জুড়ে এগিয়ে চলেছে পরিবর্তন যাত্রার রথ। আবারও বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঘিরে ধুমধুমার। রঘুনাথগঞ্জ থেকে সাগরদিঘি যাওয়ার পথে মণিগ্রামের কাছে রথ আটকে দেয় পুলিশ। নেতৃত্বদের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ বাহিনীর। দীর্ঘ সময় ধরে পুলিশ ও নেতৃত্বদের সঙ্গে বচসা বাধে। বামফ্রন্টের ডাকা বন্ধ এই অজুহাত দেখিয়ে পরিবর্তন যাত্রার রথ এগাতে বাধা দেয় পুলিশ। এরই প্রতিবাদে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে এগিয়ে চলেন নেতৃত্বরা। এরপর কল্যাণ চৌবে, মাহফুজা খাতুন সহ অন্যান্য নেতৃত্বরা রাস্তায় ধর্নায় বসে পড়েন। মণিগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় নেতাকর্মীরা। প্রতিদিনই পরিবর্তন যাত্রা আটকানোয় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি জেলা পর্যবেক্ষক কল্যাণ চৌবে। নির্ধারিত রুটে পরিবর্তন যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার দাবি জানান নেতৃত্বরা। দেখুন, আজকে 4 নম্বর বার মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির পুলিশ ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রাকে আটকালো। আপনারা যারা পশ্চিমবঙ্গের রাজনীতির খবর কভার করছেন, সংবাদ মাধ্যমের লোকেরা, তারা জানেন যেদিন থেকে আমরা মুর্শিদাবাদে ঢুকেছি সেদিন থেকে পুলিশ আমাদের প্রতি পদে পদে বাধা দিচ্ছে। তো এখানে মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির প্রশাসন কেন এইভাবে বিভেদ করছে? যে পথ দিয়ে আমরা যাচ্ছি সেখানে বাধা দিচ্ছে, কিসের জন্য পিসি এত ভয় পেয়ে গেছে সেটা আমরা জানতে চাই। সরকারের কাছ থেকে পরিবর্তন চায়, সেই পরিবর্তন যাত্রায় মাধ্যমে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে। লক্ষ লক্ষ মানুষ, আমরা যে বিধানসভায় যাচ্ছি, যে জেলায় যাচ্ছি, লক্ষ লক্ষ মানুষ পরিবর্তন যাত্রার সাথে জুড়ছে। সেই কারণে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন, তার পুলিশের শক্তি দিয়ে আমাদেরকে বাধা দিচ্ছেন, আমাদের উপর বল প্রয়োগ করে আমাদের আটকানো হয়েছে। আপনারা দেখেছেন, পুলিশের ধাক্কায় আমরা পড়ে গেছি, আমাদের একাধিক কার্যকর্তা চোট পেয়েছে, আমি নিজে চোট পেয়েছি। আমরা পশ্চিমবঙ্গের পুলিশকে, প্রশাসনকে এবং রাজ্য সরকারকে ধিক্কার জানাচ্ছি। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।